মন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দো তমনদো আদানুলম্বিতো ভুজো কনকা বধাতো সংকীর্তনৈকো পিতরো কমলায়ো তাক্ষৌ বিশ্বম্বরো যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করো না বতর তমই বাশ্মী তমই বাশ্মী না জীবামি তয়ই বিনা ইতি দেবী তং নায় মম চরণা প্রথমেই আমি কৃষ্ণ চৈতন্য চন্দ্রের পাদবদ্যের মতি হয় এবং শ্রী শ্রী গুরুদেবের পাদবদ্যের মতি হয় শ্রী ভক্তিরসভাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কুটি কুটি দণ্ডবত প্রণাম আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের শ্রীচরণে কুটি কুটির প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণপে অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কুটি কুটি দণ্ডবত প্রণাম আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতের পঞ্চ পঞ্চদশ অধ্যায় সার্বভৌম ভট্টাচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভুর প্রসাদ সেবা আজকে কয়েকদিন ধরে রস আস্বাদন করছি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে পাঁচটা জিনিস রুজ করতে বলেছেন পাঁচটা জিনিস সেটা হচ্ছে কি সাধুসঙ্গ নাম সংকীর্তন ভগবৎ শ্রবণ মথুরাবাস এবং মূর্তি মানে পূজা মানে মূর্তিকে শ্রদ্ধা সকল সা শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই এই পাঁচের সঙ্গ হ্যাঁ তার রোজ করতে হবে এই পাচটা এটি একটা অমৃতের খণ্ড যেদিকে আমরা কামড়াবো সেখানেই মিষ্টি আমরা মিষ্টি আমরা পাবো সেদিক সেদিক থেকে মিষ্টি আমরা পাবো হ্যাঁ শ্রবণের পরে আছে মনন যেটা আজ শুনলাম তা চিন্তা করতে হবে এবং মানে যা শুনলাম মন দিয়ে তা মনন করতে হবে চিন্তন করতে হবে বাড়ি গিয়ে তারপর তাকে হৃদয়ে লাগিয়ে হৃদয়ে পরিবর্তন আনতে হবে তারপর সেটা নিজের জীবনে ব্যবহার করতে হবে আমরা সেটা মহাপ্রভু তাই বলেছেন যে এই কী যে এই এই কলিযুগে একমাত্র শুদ্ধ নাম ছাড়া আর কোনো গতি নেই কারণ এই কলিযুগ অত্যন্ত অধুপতিত দাপরের শেষে এবং কলিযুগের আরম্ভে আরম্ভে যখন জগতের কল্যাণের জন্য সমস্ত মুনি ঋষিরা নৈমেশ্বারণ্যে নৈমেশ্বারণ্যে মানে সহস্র ব্যাপী এক যজ্ঞের আয়োজন করেছিলেন আর সেখানে কাল সর্বরূপে কলিযুগ কলিযুগ যে সমস্ত সদগুণকে গ্রাস করবে তা তারা উপলব্ধি মুনি তা মুনি উপলব্ধি করে করতে পেরেছিলেন তাই তারা সুতগোস্বামীকে তারা জিজ্ঞাসা করেছিলেন লক্ষ্য করে তারা বলেছিলেন যে প্রায় না কলা কলাক যুগে যুগেজনা মন্দা সুমন্দমতয় মন্দ ভাগ্যা রূপদ্রুতা দ্রুতা মানে সেই নমেশ্বরণ্যের অষ্টআশি হাজার সৌনকাধিরা তার সুতোষ্ঠামকে জিজ্ঞাসা করলেন হে মহাজ্ঞানী এই কলিযুগের মানুষেরা সকলেই মানে অল্প আয়ু তারা কলহপ্রিয় এবং অলস অল্প বুদ্ধিসম্পন্ন ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা মানে মানে রোগ ভোগ করে তাই আমরা দেখছি যে সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ চক্রাকারে চক্র অনাদিকাল থেকে ভ্রমণ করছে সত্য যুগে তপ শৌচ দয়া সত্য চারটি ধর্মের পা ছিল তখন মানুষ সত্য যুগের যুগধর্ম মানে সত্য যুগের যুগ ধর্ম হচ্ছে ধ্যান তারা ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারত আর ত্রেতা যুগে সেই নেশা করার ফলে ধর্মের একটা পা এই সত্য তপ শৌচ দয়া সত্য এই চারটার থেকে একটা পা নষ্ট হয়ে যায় সেই যুগের যুগধর্ম ছিল তো তার যুগে কি যজ্ঞ সম্পাদন করে মানুষেরা যজ্ঞপুরুষ ভগবানকে মানে ভগবান বিষ্ণুকে তারা লাভ করতে পারত আর দাপর যুগে কি হলো অবৈধ যৌন সঙ্গের ফলে ধর্মের দুটি পা নষ্ট হয়ে যায় সেই যুগের যুগধর্ম ছিল মানে মন্দিরে সু অনেক সুবৃহৎ মন্দির যাক দমক পূর্বক ভগবানের অর্চনা করে মানুষেরা ভগবানকে লাভ করত কিন্তু মানে তারপরেও পা দুটি ধর্মের পা দুটি নষ্ট হয়ে যায় এখন কলিযুগ চলছে কলিযুগের মানে আমিষ আহারের ফলে ধর্মের তিনটি পা নষ্ট হয়ে গেছে এখন একটি পায়ের উপর ধর্ম দাঁড়িয়ে আছে তাই কলিযুগ অত্যন্ত অধঃপতিত আর যে যুগে হ্যাঁ যে যুগে ধর্মের তিনটি পায় নেই হ্যাঁ যেখানে ধর্মের তিনটি পায় নেই সেই পাপ পঙ্কিলময় কলিযুগ মানে কত শোচনীয় তা আমরা সহজে আমরা তা অনুমান করতে পারি এই অধপতিত কলিযুগ কলিযুগে এই যে বর্ণাশ্রম ধর্ম এই যে বৈদিক বর্ণাশ্রম ধর্ম বিলুপ্ত হয়ে ক্রমশ কী হয়েছে মানুষ নাস্তিকে মানে নাস্তিক ধর্ম মানে প্রবর্তিত হবে সেটা সেটা ভাগবতমে উল্লেখ করা আছে আগেই আগে থেকেই এইগুলি কলিযুগে কি হবে কি ঘটবে ভাগবতমে সব কিছু তার উল্লেখ আছে দেশ পরিচালিত হবে এই কলিযুগে দেশ পরিচালিত হবে শূদ্রদের দ্বারা যার ফলে কেন বর্ণাশ্রম ধর্ম নেই ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম করছে না ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম করছে না বৈশ্য শূদ্র কেউ করছে না হ্যাঁ সেজন্যই তো কলিযুগে বলা হয় কলহ শূদ্র কলিযুগে সবাই সূদ্রে শূদ্রের মতো হ্যাঁ তা দেশ পরিচালিত হবে শূদ্রদের দ্বারা তার ফলে প্রজাদের পারমার্থিক কোনো মঙ্গল সাধন হবে না কলিযুগের ভয়ঙ্কর এই অধপতনের কথা ভাগবত মেয়ে কোথায় আছে দ্বাদশ খণ্ডে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে কিন্তু এত সব দোষ থাকা সত্ত্বেও কিন্তু কলিযুগে একটা মানে মহা গুণ আছে সেই সম্বন্ধে আমাদের শিলা সুখদেব গোস্বামী তিনি বলেছেন যে কলরে দূষণিধে রাজনী

কলৌতন্দরিক কীর্তনাথ হে রাজন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন হে হে রাজন কলি কলিযুগ যদিও দূষের সমুদ্র কিন্তু এই যুগে একটা মহৎ মানে গুণ আছে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানুষ সমস্ত জনজাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে মানে চিন্ময় জগতে মানে ব্যাক টু গড হ্যাড ভগবত নামে ফিরে যায় উন্নতি হতে পারবে সত্য যুগে কী মানে বিষ্ণুর ধান করে আর তেতা যুগে যজ্ঞ সম্পাদন করে এবং দাপর যুগে শ্রীকৃষ্ণের পাদপদ্য আরাধনা করে যে ফল লাভ করা যায় আর কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের কীর্তন করে কলিযুগে যুগে সেই একই ফল লাভ করা যায় সেটা ভাগবতে আছে বারো নম্বর স্কন্ধে তিন নম্বর অধ্যায়ে একান্ন বাউন্ন শ্লোক এই যুগে এই যে এই মাত্র যে শ্লোকটা আমরা উচ্চারণ আমরা কীর্তন করলাম এই যুগে অনেককে কলি যুগে দেখা যায় অনেকে চোখ বন্ধ করে ধ্যান করাব অভিনয় করে কিন্তু কেউ যদি এই ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে চায় তাহলে সে হবে ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়বে নয়তো মনটা চতুর্দিকে ঘুরে বেড়াবে কারণ মন এত চঞ্চল চঞ্চলং হিমন কৃষ্ণ বায়ু হরিবসুদুষ্কর এই মনকে মানে বায়ুর বেগেছে সে আগে চলে যায় এই মন মন চতুর্দিকে ঘুরে বেড়াবে তার কারণ ধ্যান করার মতো মানসিকতা কলিযুগের মানুষের নেই আর সত্যযুগের মানুষের আয়ু ছিল ছিল এক লক্ষ বছর মানে এক লক্ষ বছরের উপরও মানে আর তারা এক নাগারে তখন ধ্যান করতে পারো তাই তো আমরা দেখেছি সত্যযুগে বাল্মীকিমণি সিক্সটি থাউজেন্ড ষাট হাজার বছর ধ্যান করতে পেরেছিল আমরা এভাবে দেখেছি এরকম অনেক অনেক উদাহরণ আছে যেমন হিরণ্যকশিপু এরা সবাই হাজার হাজার বছর ধরে ধ্যান করতো তপস্যা করত। কিন্তু কলিযুগের মানুষের আয়ু এবং মনোযোগ অত্যন্ত অল্প তাই কিভাবে। তারা ভগবানের মানে কৃপা দৃষ্টি আকর্ষণ করতে পারবে তা ভগবানই ভালোভাবে জানেন তাই তো শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে হরেন নাম হরের নাম হরের নাম ইব কেবলম কল নাস্তৈব 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 গতিরথা এই কলযুগে ভগবানকে লাভ করে আর একমাত্র পন্থা হচ্ছে হরিনাম কীর্তন করা হরিনাম কীর্তন করা হরিনাম কীর্তন করা তাছাড়া আর কোনো পন্থা নেই আর কোনো পন্থা নেই এটা বৃহৎ নারদীয় পুরাণে এই শ্লোকটা উল্লেখ তাই আমরা দেখছি পাঁচশো কুড়ি বছর আগে পূর্বে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার আল্লাধীনী শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি ধারণ করে গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে নবদ্বীপে অন্তর্গত সেই শ্রীরাম মায়াপুরে অবতরণ করে তিনি কলিযুগের যুগধর্ম মানে হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন চাই সেই প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতা তিনি কি বলেছেন যে যুগ ধর্ম প্রবর্তাই মু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন মানে শ্রীকৃষ্ণ বলছেন আমি স্বয়ং আমি স্বয়ং এই যুগের যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে মানে কংগ্রিগেশনের চ্যান্টিন সম্মিলিতভাবে ভগবানের মহিমা কীর্তন প্রবর্তন করাবো ভগবান স্বয়ং তিনি মানে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে যে ভগবত ভক্তির চার প্রকার রস আস্বাদন করিয়ে আমি জগৎকে আমি প্রেমানন্দে উল মানে উদ্ভ উজ্জ্বলিত হ্যাঁ করে নৃত্য করাবো তাই তো আমরা দেখছি চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি দেশে অনেক অনেক গ্রামে দক্ষিণ ভারতের প্রত্যেকটা গ্রামে নগরে শহরে দুই হাত ভাউ তুলে সেই ব্রাহ্ম মুহূর্তে তিনি রুজ তিনি হরিনাম কীর্তন করতে 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 হ্যাঁ প্রেম বিলিয়ে কৃষ্ণ প্রেম বিলিয়ে দিয়ে যাচ্ছিলেন এইভাবে তিনি হ্যাঁ কলিযুগের হরিনাম কীর্তন ছাড়া অন্য সব পন্থা শুধু সময়েরই উপচয় অপচয় বৈদিকশাস্ত্রে অনেক অনেক মানে যজ্ঞের উল্লেখ আছে তার মধ্যে এই নাম সংকীর্তন যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কলিযুগে যারা সুমেধা অত্যন্ত সুমেধা সম্পন্ন একমাত্র তারাই এই নাম সংকীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করেন এই তাই তো ওখানে বলা হয়েছে ভাগবতে শ্রীমদ্ভাগে উল্লেখ আছে কৃষ্ণ বর্ণং তো শা কৃষ্ণ সাঙ্গ যজ্ঞই সংকীর্তন সংকীর্তন প্রায়ই যজন্তী হি সুমেধ সুমেধস আহা যার মুখে কৃষ্ণ এই দুটি বর্ণ যার মুখে কৃষ্ণ এই দুটি বর্ণ যার কান্তি অকৃষ্ণ অকৃষ্ণ মানে গৌরবর্ণ সোনার বর্ণ গৌরবর্ণ অথচ তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং হ্যাঁ যিনি অঙ্গ উপাঙ্গ অস্ত্র এবং পার্শ্ব দ্বারা পরিবেষ্টিত সেই মহাপুরুষকে বুদ্ধিমান ব্যক্তি সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করে থাকেন হ্যাঁ তাই তো আমরা দেখতে চাই মহাপ্রভু যিনি স্বয়ং যিনি কৃষ্ণ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং তিনি এই যুগধর্ম সংকীর্তন যখন তিনি রথযাত্রার পর সমস্ত তার ভক্তবৃন্দকে গৌর্দেশে যাওয়ার আদেশ দিয়েছিলেন আর প্রত্যেককে প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের তাদেরকে আদেশ দিয়েছিলেন যেভাবে নিত্যানন্দকে বলেছিলেন যাও যাও নিত্যানন্দ তুমি গিয়ে কৃষ্ণ কথা প্রচার করো যারে দেখো তারে কহো বলো কৃষ্ণ কথা হ্যাঁ বিচার করবে না যে কে যোগ্য না কে অযোগ্য সবাই এই কৃষ্ণ নাম পাওয়ার নালে সবাই তাই তো অদ্বৈত আচার্যকে বলেছিলেন মহাপ্রভু যে আপনি আপনি আচণ্ডালে কৃষ্ণপ্রেম দান করুন যান আপনি যান গৌর দেশে ফিরে যান এইভাবে তিনি নিত্যানন্দকে তারপরে শ্রীবাস পণ্ডিতকে তিনি যে উপদেশ দিয়েছিলেন আমরা কাল আস্বাদন করেছি তার মাকে সচিমাতাকে গিয়ে বলার জন্য যে তিনি চৈতন্য মহাপ্রভু বলেছেন আমার মা আমাকে যাতে আমা আমি ক্ষমাপীক্ষা করছি আপনি জানাবেন আমি দণ্ডবোধ প্রণাম করছি এখান থেকে আর মা যখনই বহু ধরনের ব্যঞ্জন রান্না করে মা যখন ক্রন্দন করেন আমাকে আমার ধ্যান করে তিনি না খেয়ে বসে থাকেন সেই সেই অন্ন ব্যঞ্জন হাতে নিয়ে গোপালকে নিবেদন করে শিলা মানে সেই নারায়ণ শিলা হ্যাঁ শালগ্রাম শিলা হ্যাঁ নিবেদন করে সেই প্রসাদ নিয়ে বসে ভোগ নিয়ে বসে থাকেন আমার ধ্যান করেন আমি কিন্তু তখন গিয়ে তৎক্ষণাৎ আমি গিয়ে খেয়ে নিই মা কিন্তু অনুভব করতে পারেন কিন্তু তার স্বীকার করতে চান না এইভাবে সবাইকে আলাদা আলাদা নির্দেশ দিয়েছিলেন আমরা দেখছি যে বাসব এটা না কি নাম কি তিনি তখন রাঘব পণ্ডিতকে হ্যাঁ রাঘব পণ্ডিতকে তখন তিনি বললেন যে তিনি রাঘব পন্ডিতকে বললেন রাঘব সবচন সরস তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বস হ্যাঁ তোমার তা বলছেন যে ইহার কৃষ্ণ সেবার কথা শুনে সর্বজন পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম এক এক ফলে ফলের মূল্য দিয়া চারি চারিপণ দশকুশ হইতে আনায় করিয়া যতন মহাপ্রভু তারপর রাঘব পণ্ডিতকে বললেন যে তোমার শুদ্ধ প্রেমের প্রভাবে আমি তোমার বসিভূত হয়েছি ভগবান স্বয়ং বলছেন যে ভক্তের তিনি বসিবত সত্যি তো ভগবান হচ্ছেন হ্যাঁ ভক্তের দাস হ্যাঁ যেমন হ্যাঁ কৃষ্ণের হয় হ্যাঁ কৃষ্ণের নিত্যদাস ঠিক সেইরূপ ভগবানও কিন্তু ভক্তেরই দাস হ্যাঁ ভক্তকে তিনি তিনি ভক্তের মহিমা কীর্তন করেন তাই এখানে আমরা দেখছি রাঘব পণ্ডিতকে তিনি বলছেন সবাইকে সব সব ভক্তরা বসেছিল সবাইকে বলছে যে এই যে আমার তিনি বলছেন যে এই যে এই রাঘব পণ্ডিত এর কৃষ্ণ সেবার কথা তোমরা সবাই শ্রবণ করো যথার্থ সেই সেবা পরম পবিত্র এবং সর্বোত্তম আর এর নারকেল নিবেদনের কথা শোনো আমি এখন বলছি এইভাবেই মহাপ্রভু এই রাঘব পণ্ডিত তার ভক্তের মহিমা কীর্তন করছেন তিনি তার গুণ কীর্তন করে বলছেন এই রাঘব পণ্ডিত কীভাবে নারকেল মানে ইস বলে দেয় নারকেল নিবেদনের কীভাবে নারকেল নিবেদন করেছিলেন হ্যাঁ ভগবানকে সেটা তোমরা শোনো এখন পাঁচ গণ্ডা মূল্যে এখানে একটি নারকেল বিক্রি হয় এক একটা নারিকেলের দাম পাঁচ গণ্ডা আর তার বাড়িতে শত শত এই রাঘব পণ্ডিতের বাড়িতে শত শত নারকেলের গাছ আছে আর অনেক অনেক নারিকেল ধরে কিন্তু তবু তিনি যখন শুনেন যে কোথাও মানে মিষ্টি নারিকেল পাওয়া যাচ্ছে তিনি তখন তিনি এক একটি নারিকেল পণ মূল্য দিয়ে দ্বিগুণ মানে চার পণ মূল্য দিয়ে দশ ক্রুশ দূর থেকে যত্ন করে নিয়ে আসেন তার নিজের বাড়িতে অনেক অনেক নারকেল গাছ নারিকেল আছে কিন্তু যখন তিনি শুনতে পান যে কোথাও নারিকেল বিক্রি হচ্ছে আর সেটা মিষ্টি নারিকেল সেটা তার তিনি অনেক দূরে মানে অনেক দশ ক্রুশ দূর থেকে তিনি সেটা বয়ে নিয়ে আসেন কিনে চার পণ মূল্য দিয়ে এভাবেই তার কৃষ্ণ ভক্তি ছিল এত প্রেম ছিল তার হ্যাঁ তাই মহাপ্রভু রাঘব পণ্ডিতের গুণগান করছেন ভক্তদের সামনে প্রতিদিন পাঁচ সাত ফল ছুলাইয়া সুশীতল করিতে রাখে জলে ডুবাইয়া ভোগের সময় পুনঃ ছুলি সংস্করি কৃষ্ণের সমর্পণ করে মুখ ছিদ্র করি মানে প্রতিদিন পড়ে গেছে আমার হ্যাঁ বলছেন যে প্রতিদিন পাঁচ সাতটি নারিকেল প্রতিদিন মানে যে পাঁচ সাথে নারিকেল ছুলিয়ে তিনি সেগুলি শীতল জলে শীতল করার জন্য জলেও ডুবে ডুবিয়ে রাখেন মানে তারপর কি করেন তারপর ভোগ নিবেদনের সময় তিনি পুনরায় সেগুলি ছুলে পরিষ্কার করে মুখ ছিদ্র করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেন এইভাবে তার সেবা চলতো রোজ হ্যাঁ সেই সেই কৃষ্ণ সেই নারিকেল জলপান করি কভু শূন্য ফলও রাখেন কবু জলভরি আর কৃষ্ণকে নিবেদন করার পর ভগবান শ্রীকৃষ্ণ সেই নারিকেলের জল পান করে কখনো সেগুলি শূন্য অবস্থায় রাখেন কখনও আবার পূর্ণ করে রাখেন এবার ভক্ত এবং ভগবানের মধ্যে তাদের লীলা চলতে থাকে হ্যাঁ ভক্ত নিবেদন করেন নারিকেল আর ভগবান সেটা খান সেই জল নারিকেলের জল পান করেন আর পান করার পরে আবার অনেক সময় খালি করে রেখে দেন নারকেলের এটা আবার অনেক সময় পূর্ণ করে আবার রেখে দেন হ্যাঁ জলশূন্য ফল দেখি পণ্ডিত হরসিত ফল ভাঙ্গি করে শতপাত্র পুরিত শস্য সমর্পণ করি বাহিরে দেয়ান শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজন তারপর সেই জলশূন্য ফল দেখে রাঘব পণ্ডিত অত্যন্ত আনন্দিত হন এবং সেই নারকল তখন ভেঙে তিনি তার শ্বাস অন্য একটা পাত্রে রাখেন সেই শ্বাস তারপর শ্রীকৃষ্ণকে নিবেদন করে বাইরে এসে তিনি তার ধ্যান করেন তখন শ্রীকৃষ্ণ সেই পাত্রে রাখা সমস্ত শ্বাসগুলি তিনি খেয়ে ফেলেন কখনো কখনো সেই শ্বাস খাওয়ার পর শ্রীকৃষ্ণ সেই পাত্রটি আবার শ্বাস দিয়ে ভরে রাখেন তার ফলে রাঘব পণ্ডিতের মানে শ্রদ্ধা আরও বৃদ্ধি হয় এবং তিনি ভক্ত প্রেম রূপী সমুদ্রে ভাসতে থাকেন আহা হা সেটা উন্নত মার্গের উচ্চতর মানে ভক্ত না হলে এই যে আদান প্রদান যে ভাবের আদান প্রদান এই যে লীলাগুলি এগুলি কি হ্যাঁ সেটা সত্যি মানে রাঘব পণ্ডিতকে এইভাবে তিনি মহাপ্রভু তার গুণগান করছিলেন সব ভক্তদের সামনে তারপরে একদিন বললেন যে একদিন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার জন্য একজন সেবক এক দশটি নারকেল ভালো করে পরিষ্কার করে নিয়ে এলেন রাঘব পণ্ডিতের কাছে কারণ সেই ভক্ত জানতেন রাঘব পণ্ডিত রোজ নারকেল প্রসাদ ভোগ নিবেদন করেন হ্যাঁ অবসরে নাহি হয়ে বিলম্ব হইল। হইলো পাত্র হাতের সেবক দাঁড়াতে রইল তো অনেক দেরি হয়ে গিয়েছিল সেদিন সেই যখন সেবকটা এসেছিল অনেক দেরি হয়ে গিয়েছিল তাই ভোগ নিবেদনের জন্য খুব একটা সময় হাতে ছিল না তাই সেই সেবকটি কি করলো নারকেলের পাত্র হাতে নিয়ে ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল আর দাঁড়ের উপর ভিতে হাতও দিল সেই হাতে ফল ছুঁইল পণ্ডিত দেখিল আর রাখব পণ্ডিত তখন দেখলেন যে সেই সেবকটি দাঁড়ের মানে উপরের ভিতেতে হাত দিল মানে দূর গোড়ায় মানে হাতটা নারকেল তো ধরেছিল আর একটা হাত সে মানে দাঁড়ের উপরের ভিতের হাতটা দিল এবং তারপর সেই হাত দিয়ে সেই নারিকেল স্পর্শ করলো কত কোথাও মানে আচ্ছা এটা মর্ম আমরা এখন আমরা আলোচনা করব। পণ্ডিত কহে দাঁড়ে দাঁড়ে লুকো করে গতায়তে তার পদধূলি উড়ি লাগে উপরস্তিতে সেই ভিতে হাত দিয়া ফলপরশিলা কৃষ্ণ যোগ্য নয় ফলে অপবিত্র হইলা তখন রাঘব পণ্ডিত তখন বললেন এই সেই সেবকটাকে বললেন যে এই দ্বার দিয়ে বহু লোক যাতায়াত করে তাদের পায়ের ধুলো উড়ে গিয়ে মানে পায়ের ধুলো উড়ে গিয়ে সেই ভিতের মধ্যে লাগে ভীতে ভীতে উপরে লাগে সেই ভীতে হাত দেওয়ার পর তুমি সেই হাত দিয়ে আবার নারিকেল স্পর্শ করেছো তার ফলে সেই নারিকেল অপবিত্র হয়ে গেছে এখন তার শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য নয় হ্যাঁ সে রাঘব সেবককে বললো তিনি মানে কতটুকু পার্টিকুলার ছিলেন ভগবান কৃষ্ণকে ভোগ নিবেদন করার সময় প্রত্যেকটা জিনিস সুখানুক তার এটাই ছিল তার ভক্তির মানে তার মানে কি বলে বৈশিষ্ট্য মানে হ্যাঁ কারণ অনেকের অনেক অনেক রকমের প্রত্যেকটা ভক্ত আলাদা আলাদাভাবে আলাদা আলাদা নিয়মে তারা ভগবানকে তাদের মানে মন থেকে মানে তারা ভোগ নিবেদন করে বা সেবা করে হ্যাঁ রাঘব পণ্ডিতের এইরকমই তার মানে কৃষ্ণ সেবাটা এইরকমই ছিল তখন তিনি কী করলেন যে আসলে যখন আমরা দেখছি যে রাঘব পণ্ডিত তাকে বলেছিল যে তুমি ভিতেতে হাত রেখে যেখানে মানুষ হাঁটাচলা করে দুর্গোড়ায় সেখানে হাত রেখেছ নারিকেল আবার স্পর্শ করেছ এটা তো ভগবানকে কৃষ্ণকে নিবেদন করা যাবে না এটাতে এটা দেখে আমাদের মনে হতে পারে যে রাঘব পণ্ডিত ও রোগগ্রস্ত ছিলেন কি না হ্যাঁ মনে অনেকের মনে সেটাও আসতে পারে সে সূচিবায়ু কিনা হ্যাঁ সুতিগ্রস্ত সুচি সূচিবায়ু রোগগ্রস্ত কি না হ্যাঁ এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তিনি কিন্তু কিন্তু তিনি এই জড়জগতের জীব ছিলেন না এই রাঘব পণ্ডিত তারা তো সবাই হচ্ছে ভগবানের পার্শ্বদ নিত্য পার্শ্বদ ইটার্নাল অ্যাসোসিয়েটস এই রাঘব পণ্ডিতেই হোক অদ্বৈত আচার্য নিত্যানন্দ জগদানন্দ গদাধর এরা সবাই কৃষ্ণলীলার এরা সবাই ভগবানের মানে পার্শ্বদেই ছিল আর ভগবান তার প্রটোকল নিয়ে যখনই পৃথিবীতে আসেন যখনই প্রতি কল্পে প্রতি যুগে আসেন তখন কিন্তু তার প্রটোকল নিয়ে তার সমস্ত পার্শ্বদ নিয়ে আসেন তাই রাঘব পণ্ডিতও এই মানে তিনিও একজন কৃষ্ণলীলাতে একজন কৃষ্ণের পার্শ্ব ছিলেন এবং গৌরলীলাতে তিনি রাঘব পণ্ডিত হয়ে এসেছেন তাই তিনি এই জড়জগতের জীব ছিলেন না নিকৃষ্ট চেতনায় যখন জীব মানে নিকৃষ্ট চেতনায় যখন জড়বস্তুতে চিন্ময় বলে গ্রহণ করা হয় তাকে বলা হয় ভৌমে ইজ্জি ভৌমে ইজ্জি সংস্কৃতে বলা হয় ভৌমে ইজ্জদি রাঘব পণ্ডিত ছিলেন শ্রীকৃষ্ণের নৃত্যসেবক ছিলেন হ্যাঁ এবং তিনি সব কিছু কৃষ্ণ সেবা সম্বন্ধে দর্শন করতেন তিনি সর্বদাই কৃষ্ণ সেবার সব কিছু নিয়োগ করতেন তিনি সেই অপাকৃত চিন্তায় তিনি মগ্ন থাকতেন দিব্য ছিল ট্রান্সেন্ডেন্টাল ভাব সবসময় হ্যাঁ কখনো কখনো। মানে কনিষ্ঠ শ্রেণীর ভক্তরা ভক্ত তিন প্রকারের আমি আগেও অনেকদিন আলোচনা করেছি কনিষ্ঠ ভক্ত মধ্যমা মধ্যমাভক্ত উত্তমাভক্ত আর এই কনিষ্ঠ ভক্তরা এই জড়ো অশুদ্ধ অশুদ্ধ বিচার করে রাঘব পণ্ডিতের অনুকরণ করার চেষ্টা করে হ্যাঁ আমরা দেখেছি হ্যাঁ অনেকে এটা অনুকরণ করার চেষ্টা করে কনিষ্ঠ ভক্তরা এই ধরনের অনুকরণ অনুকরণ চিন্ময়স্তরে উন্নতি লাভে সাহায্য করে না যেভাবে আমরা দেখেছি হরিদাস ঠাকুর সেই যিনি তিন লক্ষ নাম জপতেন বকুল গাছের তলায় বসে হরিদাস ঠাকুরকে মানে অনুকরণ করে অনেকে হ্যাঁ হরিদাস ঠাকুরের মানে মতো জপ করে কিন্তু এই যে অনুকরণ করে এই যে প্রবল হয়েছে এই যে এই ধরনের অনুকরণ চিম্মসের উন্নতি লাভে সাহায্য করে না কিন্তু শ্রীচৈতন্য আমরা দেখেছি যে এই আরও আরও অনেক উদাহরণ আছে এখন আমার আসছে না হ্যাঁ যে বলা হচ্ছে যে এই যে অপ্রাকৃত স্তরে উচ্চ নীচ অথবা শুদ্ধ অশুদ্ধ বিচার নেই কিন্তু অপ্রাকৃত স্তরে দিব্য যেটা স্তর সেখানে শুদ্ধ অশুদ্ধ ভালো মন্দ সেটার বিচার নেই ভালো মন্দ বিচার শুধু এই জড়জগতেই আছে এই জড়স্তরেই আছে ভালো মন্দ ডুয়েলিজম মানে হ্যাঁ শীত গ্রীষ্ম সুখ দুঃখ হ্যাঁ এই শুদ্ধ অশুদ্ধ উচ্চ নিচ এইগুলি সব এই বিচার এইগুলি জলস্তরেই আছে চিন্ময় স্তরে কিন্তু সবই সৎ সবেই পরম মঙ্গলময় সেখানে সবই সৎ মানে হ্যাঁ চাই বলা হয়েছে ভদ্রা ভদ্র গান সর্বমর্ণ ধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম জড় জগতে ভালো মন্দের ধারণা মনধর্ম প্রসূত তাই এটি ভালো ওটি এটি মন্দ ওটি ভালো এই যে বিচার তা ভ্রান্ত হ্যাঁ তাই এই বলে তিনি কি করলেন এই বলে রাঘব পণ্ডিত কী করলেন সেই নারকেলগুলি প্রাচীরের উপরে ছুঁড়ে ফেলে দিলেন এমনই পবিত্র ছিল রাঘব পণ্ডিতের প্রেমময়ী ভগবৎ সেবা সারা জগতে এই রকম পবিত্র প্রেমের দৃষ্টান্ত দেখা যায় না দৃষ্টান্ত দেখা যায় না তাই বলা হচ্ছে হ্যাঁ আমি আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে গেছে হ্যাঁ নিতাই আমরা কাল আবার আস্বাদন করবো আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল এই যে এই এগুলি তত্ত্ব কথা যতই মানে মনে হয় যেন মানে থামতে ইচ্ছে করে না মনে হয় যেন আরও আরও কীর্তন করি আরও মানে ইয়ে করি কিন্তু আমাদের টাইম মতো আমাদের এই সৎসঙ্গ বাবার নির্দেশ পুরো আটটাতে শেষ করতে হবে তাই অনেক সময় আমি আমার অনেক ভুল হয়ে যায় আমি আমাকে ক্ষমা করবেন বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি দিয়া দিয়াপদ ছায়া শুধু হে আমারে তোমারও চরণ ধরি আরে ছয় বেগদমি ছয় দুশ সুধি ছয় দুশো সুধি ছয় গুণ দেহ দাসে আরে ছয় শত সঙ্গ দেহে আমারে বসেছিস সঙ্গেরও আসে আরে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামো ধনে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধায় তব পাছে পাছে আরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এদাসে করুণা করি হৃদায় গৌ সীতানা প্রমানন্দ হরি হরি প্রণাম সবাইকে প্রণাম প্রণাম জয় জয় শিবানন্দ বাবা কি জয়